সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন লেটেস্ট এবং ট্রেন্ডিং নিউজ সম্পর্কে সব সময় সবার আগে আপডেট পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা যদি আপনাদের কাছে রেশন কার্ড থাকে সে যে কোনো রেশন কার্ডই থাকুক না কেন অর্থাৎ পিএইচএইচ এস পিএইচএইচ আর কে ওয়াই ওয়ান অথবা আর কে টু রাজ্য সরকারের তরফ থেকে এবং কেন্দ্র সরকারের তরফ থেকে আপনাদের জন্য তিনটি বড় আপডেট এছাড়া রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু অবশেষে চালু হলো দুয়ারে রেশন প্রকল্প তো এই দুয়ারে রেশন প্রকল্প নিয়েও আপনাদের জন্য রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট সেই জন্য ইম্পর্টেন্ট ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তো প্রথম আপডেটটি দুয়ারে রেশন প্রকল্প নিয়ে হ্যাঁ বন্ধুরা রাজ্য সরকার ইতিমধ্যে পুরো রাজ্য জুড়ে চালু করেছে দুয়ারে রেশন প্রকল্প এই প্রকল্প নিয়ে অবশেষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে শুধুমাত্র এই প্রকল্পে যে দুয়ারে রেশন আপনারা পাবেন সেটাও নয় এই প্রকল্পে টোটাল বিয়াল্লিশ লক্ষ কর্মসংস্থান তৈরি হবে যেই কর্মসংস্থানের অর্থাৎ যারা যারা চাকরি পাবে তাদের বেতনের অর্ধেক টাকা দেবে রাজ্য সরকার এবং অর্ধেক টাকা রেশন ডিলারদের দিতে হবে তো এই অবস্থায় রেশন নিয়ে অর্থাৎ দুয়ারে রেশন নিয়ে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করেছে রাজ্য সরকার সেখানে কবে কখন আপনার রেশনের গাড়ি আসবে সমস্ত তথ্য সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে প্রতি পাঁচশো মিটার অন্তর অন্তর রেশনের গাড়ি দাঁড়াবে অর্থাৎ রেশন ডিলারকে একটা করে গাড়ি দেওয়া হবে যেই গাড়ি করে রেশন ডিলার প্রত্যেকটি পরিবারের জন্য অর্থাৎ একটি এরিয়াতে যখন যাবে তখন প্রতিটি পরিবারের জন্য টোটাল কতটুকুন চাল কতটুকুন গম রয়েছে সমস্ত হিসাব করে গাড়ি পাঠানো হবে এবার এই গাড়িটি পাঁচশো মিটার অন্তর অন্তর রেশনের গাড়ি দাঁড়াবে সেখান থেকে রেশন সামগ্রী তুলে দেওয়া হবে মানুষের হাতে অর্থাৎ এমনটা নয় যে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে রেশন পৌঁছে দেওয়া হবে একটা পাঁচশো মিটার অন্তর অন্তর রেশনের গাড়ি দাঁড়াবে এবং সেখানে আপনার হাতে রেশন তুলে দেওয়া হবে গোটা রাজ্যে দশ কোটিরও বেশি মানুষ সরাসরি এই প্রকল্পের সুফল পাবেন বলে নবান্ন সূত্রে দাবি করা হয়েছে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো যে কিভাবে মানুষ জানবেন যে কবে কখন তাদের পাড়ায় রেশনের গাড়ি আসবে তো এই সমস্যার সমাধানে একটি বিশেষ হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করেছে রাজ্য খাদ্য দফতর তাতে আপনারা সমস্ত ধরনের প্রশ্ন করতে পারবেন এছাড়া সেই হোয়াটসঅ্যাপ নম্বর থেকেই আপনারা দুয়ারে রেশন সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তো প্রথমে আপনাকে ডাবল নাইন জেরো থ্রি জেরো ফাইভ ডাবল ফাইভ জেরো ফাইভ প্রথমে আপনাকে এই নম্বরে প্রথমে আপনি মোবাইলে সেভ করবেন এরপরে আপনি এই নম্বরে হাই লিখে হোয়াটসঅ্যাপ করবেন এবং হোয়াটসঅ্যাপ আপনি কিন্তু সেই নাম্বার থেকে করবেন যেই নাম্বার আপনার রেশন কার্ডের সাথে লিঙ্ক রয়েছে অর্থাৎ আধার কার্ডের সাথে লিঙ্ক রয়েছে নতুন রেশন কার্ডের জন্য আপনি এই নম্বরে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি হোয়াটসঅ্যাপে যদি আপনারা লেখেন যে হাউ টু অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড তাহলে কি কি স্টেপ রয়েছে সেই স্টেপ কিন্তু আপনারা জেনে যাবেন আধার রেশন সংযোগ আপনি এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমেই করতে পারবেন এই সংক্রান্ত যদি কোনো অভিযোগ থাকে অর্থাৎ আধার রেশন কার্ড সংক্রান্ত তাহলে এই সংক্রান্ত যে কোনো অভিযোগ আপনি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নথিভুক্ত করতে পারবেন অর্থাৎ ধরুন আপনার রেশন ডিলার আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে আপনাকে ধরুন যতটুকুন মাল আপনার পাওয়ার দরকার ধরুন আপনার পাঁচ কেজি চাল পাওয়ার কথা কিন্তু আপনি পাচ্ছেন তিন কেজি চাল যদি আপনাদের সমস্যা হয় তো আপনারা এই নম্বরে কিন্তু আপনারা অভিযোগও জানাতে পারবেন কৃষকরা ধানের সহায়ক মূল্য সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবেন ইংরাজি এবং বাংলা উভয় ভাষাতে অর্থাৎ ইংরাজি ভাষাতেও আপনারা সমস্ত তথ্য পাবেন এবং আপনি বাংলা ভাষাতেও সমস্ত তথ্য পেয়ে যাবেন অর্থাৎ দুয়ারে রেশন সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানের জন্য এছাড়া আপনাদের বাড়ির সামনে অথবা আপনাদের বাড়ায় কিবার বার রেশনের গাড়ি আসবে কি কি মাল আসবে কখন আসবে সমস্ত কিছুই আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধুমাত্র একটা মেসেজ করলে আপনারা জেনে যাবেন তো হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে এটা আপনারা আরেকবার শুনে নিন ডাবল নাইন জিরো থ্রি জিরো ফাইভ ডাবল ফাইভ জিরো ফাইভ এই নম্বরটি আপনারা এক্ষুনি আপনাদের মোবাইলে সেভ করে নিন এরপরের আপডেটটি রেশন কার্ড নিয়ে এরপরের আপডেটটি কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে হ্যাঁ বন্ধুরা কেন্দ্র সরকারের তরফ থেকে একটি নতুন প্ল্যানিং করা হচ্ছে যার মাধ্যমে এখন থেকে আপনারা ছোট গ্যাসের সিলিন্ডার অর্থাৎ ধরুন পাঁচ কেজি গ্যাসের সিলিন্ডার আপনারা এখন থেকে রেশন দোকান থেকেই নিতে পারবেন এবং সেটিকে রিফিল যদি আপনাদের করার প্রয়োজন হয় তাহলে আপনারা কিন্তু রেশন দোকান থেকেই করতে পারবেন নর্মালি কি হয় ধরুন আমাদের যদি পাঁচ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডার আমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার আমাদের রান্নার গ্যাস যে ডিস্ট্রিবিউটার রয়েছে তাদের কাছে যেতে হয় সেখানে অনেক ফর্মালিটিস রয়েছে এছাড়া গ্যাসের ডিস্ট্রিবিউটারও অতটা পরিমাণে নেই যতটা পরিমাণে একটা এলাকাতে রেশন ডিলার রয়েছে তো এই অবস্থায় দাঁড়িয়ে রেশন ডিলারদেরও কিন্তু এখন থেকে এই নতুন ব্যবস্থাটি চালু করা হতে পারে অর্থাৎ আপনারা রেশন দোকান থেকেও এখন থেকে পাঁচ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডার পেয়ে যেতে পারেন এবং সব থেকে বড়ো কথা যে এই পাঁচ কেজির রান্নার গ্যাসের যে সিলিন্ডার রয়েছে সেটা যদি আপনি রিফিল করতে চান তো আপনাদের কোথাও যাওয়ার দরকার নেই আপনারা আপনাদের যে রেশন ডিলার রয়েছে সেই রেশন ডিলারের কাছে গেলেই আপনারা এই পাঁচ কেজি সিলিন্ডার রিফিল করতে পারবেন এবং আপনারা যদি চান আপনারা ইন্ডিয়ান অয়েল থেকে নিতে পারবেন আপনারা যদি চান আপনারা ভারত থেকেও নিতে পারবেন এছাড়া আপনারা এইচপি অর্থাৎ এইচপি যদি সিলিন্ডার আপনাদের প্রয়োজন হয় তো আপনারা এইচপির সিলিন্ডারও যে কোনো রেশন ডিলারের থেকে নিতে পারবেন তো এখনও পর্যন্ত কিন্তু এটা চালু হয়নি যে এমনটা নয় যে আপনি আজ কালকেই গেলেন গিয়ে বললেন আমাকে আমাকে একটা গ্যাসের সিলিন্ডার দিন তেমনটা নয় তো সেটা এখনও পর্যন্ত চালু হয়নি এই নিয়ে একটি প্রস্তাব যাওয়া হয়েছে যেটি যদি বাস্তবায়িত হয় তাহলে আগামী কিছু দিনের মধ্যে হয়তো দু সালের মধ্যেই এই নতুন যে সিস্টেমটি সেটি চালু হতে চলেছে এরপরের আপডেটটি কিন্তু আপনাদের জানাটা একান্ত প্রয়োজন কারণ প্রচুর ভুয়ো রেশন কার্ডের হদিস পাওয়া গেছে তো এই ব্যাপারে বিস্তারিত জানার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনাদের এখনও পর্যন্ত ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন রাজ্যে এখনও পর্যন্ত ঊনসত্তর শতাংশ রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযোগ হয়ে গেছে আর ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে আধার সংযোগের গতি বাড়তেই প্রচুর সন্দেহজনক রেশন কার্ড চলে এসছে প্রায় চোদ্দ লক্ষ এমন সন্দেহজনক রেশন কার্ড চলে এসছে সুতরাং মাসে অন্তত চার কোটি টাকা বাঁচানোর নতুন সুযোগ তৈরি হয়েছে সরকারের রাজ্য সরকার এখন দুয়ারে প্রকল্প রেশন প্রকল্প চালু করেছে খাদ্য দফতর সূত্রে খবর যে ভর্তুকি দিয়ে প্রতি মাসে এক কেজি চাল নিখরচায় উপভোক্তাদের জন্য দেওয়ার জন্য রাজ্যের আঠাশ টাকা খরচা হয় আর এই চোদ্দ লক্ষ রেশন কার্ড যেহেতু বাদ হয়ে গেছে সেই তো রাজ্যে টোটাল খরচ বেঁচে যাবে তিন দশমিক নয় দুই লক্ষ কোটি টাকা যা বছরে গিয়ে দাঁড়াবে সাতচল্লিশ দশমিক শূন্য চার কোটি টাকা আরও প্রচুর সন্দেহজনক কার্ড কিন্তু বাতিল হবে তার কারণ মাত্র ঊনসত্তর শতাংশ রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়েছে প্রায় ঊনসত্তর শতাংশ রেশন কার্ডের সঙ্গে আধার সংযোগের ফলে প্রায় আট লক্ষ রেশন কার্ড বাদ পড়েছে এমনকি এই আধার নম্বরে একাধিক কার্ডেরও অস্তিত্ব রয়েছে অর্থাৎ একজন দুটা তিনটা করে রেশন কার্ড নিয়েছে আবার একজনের নামে একাধিক কার্ডেরও খোঁজ মিলেছে অন্তত ছয় লক্ষ কার্ডধারী উপভোক্তা মারা গেছেন কিন্তু তাদের নামে ভর্তুকিতে রেশন আসছে সেই রেশনের মাল আসছে অর্থাৎ ধরুন একটা ধরুন একটা পাড়াতে টোটাল ধরুন দু হাজার লোক আছে তার মধ্যে ধরুন দুশো লোক মারা গেছে তো সেই দুশো লোক মারা গেছে কিন্তু তাদের রেশন কার্ড ল্যাবস করা হয়নি রেশন কার্ড ওরকমভাবে পড়ে আছে তো এখন কী হয়েছে সেই দুশো জন লোকের ভর্তুকিদের রেশন কিন্তু রেশন ডিলারের কাছে চলে আসছে যেহেতু রেশন নিচ্ছে না তো রেশন ডিলাররা কিন্তু সেই যে রেশন রয়েছে সেটা বাজারে বেশি দামে বিক্রি করছে যারা অসৎ যারা সৎ তারা ফিরিয়ে দিচ্ছে তো এই অবস্থায় দাঁড়িয়ে যদি এই সমস্ত রেশন যদি রাজ্য সরকারের ভর্তিকে দিতে না হয় তাহলে রাজ্য সরকারের প্রচুর টাকা বাঁচবে এবং এই টাকা জুয়ারে রেশন প্রকল্পে রাজ্য সরকার কাজে লাগাতে পারবে এর ফলে তারা কী কী হবে এর জন্য কিন্তু আমরা অর্থাৎ সাধারণ পাবলিক আরও বেশি সুবিধা পাব তো বন্ধুরা রেশন কার্ড নিয়ে এই তিনটি আপডেটের মধ্যে কোনটি আপনাদের সব থেকে বেশি ভালো লাগলো এবং কাজের মনে হলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের